হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁয়াজ পাতার একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এইভাবে আপনি কোনোদিনও পেঁয়াজ পাতা বানিয়ে খাননি। খুবই সহজ রেসিপি আর খেতে দারুণ টেস্টি। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। পেঁয়াজ পাতার এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ পাতা কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি পেঁয়াজ পাতার সাথে যে পেঁয়াজগুলো ছিল সেগুলোও কেটে নিয়েছি, সেটা কিন্তু আমি আলাদা করিনি। তবে আপনি চাইলে আলাদা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি একসঙ্গেই নিয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি আধা কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন ডালটা খুব সুন্দর সফট হয়ে গেছে। দেখুন, আপনি চাইলে ওভারনাইট ভিজাতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে নিয়েছি আমি 2 আলু কেটে ধুয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি স্লাইস করে, আর অল্প কিছু কারি পাতা নিয়েছি। কারি পাতা না নিতে চাইলে তেজপাতা নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি রসুন কুটে, আপনি চাইলে আদাও নিতে পারেন। আর আমি এখানে কুটে নিয়েছি, আপনি চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুন ভরে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1টা বড় সাইজের টমেটো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এই জিনিসগুলোই আমাদের অ্যারেঞ্জ করার দরকার, আর বাকি জিনিসগুলো কিচেনে অ্যাভেলেবেল থাকে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো চলুন এবার কড়াইয়ের দিকে যাওয়া যাক। একটুখানি তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এখন খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আর আলু ভাজার সময় চাইলে একটুখানি লবণ দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। হালকা লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আর আমার এখানে কিন্তু লাইট চলে গেছে, এখন আমি যাব গ্যাসে। তো আমি গ্যাসে চলে এসেছি। এবার আমি আরও একটু তেল দিচ্ছি মেন রান্নার জন্য। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দেব আমি জিরে আর সর্ষে। 1/2 টিস্পুন জিরে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষে। চাইলে একটুখানি হিং দেওয়া যায়, কিন্তু হিঙের কথাটা আমার মনে ছিল না। জিরে আর সর্ষে খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিচ্ছি পেঁয়াজ আর কারি পাতা। কারি পাতাটা পেঁয়াজের সঙ্গেই দিই আমি, কারণ শুধু তেলের উপরে দিলে খুব তেল ছিটায় এই জন্য। আর লাইট চলে এসছে, আমি এবার আবার ইন্ডাকশানে যাচ্ছি, মানে জি কয়েলের ওপরে। তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন দিচ্ছি রসুন কোটা। আর রসুন কোটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়িয়ে নেব, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপরে দেব আমি এখানে টমেটো। টমেটো দেওয়ার পরে লবণ মশলাটাও দিতে হবে। তো সবার আগে আমি দেব লবণ স্বাদ মতো। আমি কিন্তু আলুর মধ্যে লবণটা দিইনি, আপনি যদি দিয়ে থাকেন তাহলে সেই হিসাবে লবণ দেবেন। একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। আর এখন আমি নিচ্ছি, এটা হচ্ছে কাঁদা লসুন মশলা। এটা একটা মহারাষ্ট্রীয় মশলা, মহারাষ্ট্রে পাওয়া যায়। আপনার ওখানে যদি না পাওয়া যায় কোনো অসুবিধা নেই, আরামসে স্কিপ করুন, এটার তেমন কোনো দরকার নেই। আর শেষে আমি দিলাম 1/2 টিস্পুন গরম মশলা। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে হিটটা একেবারে কম করে আমি একটু ঢেকে দিচ্ছি। তো এখন 3-4 মিনিটের মতো হয়েছে, আর টমেটোটা এখন খুব ভালো করে সফট হয়ে গেছে। আপনার যদি একটু ড্রাই মনে হয় তাহলে একটু জল দিয়ে ঢেকে দিতে পারেন। আর এখন আমি আলু আর মুগ ডাল দুটোই দিয়ে দিচ্ছি। আলু মুগ ডাল দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। আর এখন একটু জল দিয়ে আমি তরকারিটা ঢেকে দেব। আমি এটা শুকনো বানাবো, এর জন্য একবারে বেশি জল একেবারেই দেবো না, দরকার হলে আবার দেবো একটু একটু করে, কিন্তু একবারে বেশি জল দেবো না, যাতে বেশি না হয়ে যায়। হিটটা মিডিয়াম বা মিডিয়াম থেকে একটু কম করে রাখবো। আর কিছুক্ষণ পরে, মোটামুটি 5-6 মিনিট পরে, একবার চেক করে দেখবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আর মুগ ডাল তো সিদ্ধ হয়ে গেছে, এটা ভেজানো মুগ ডাল, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। তো আলু সিদ্ধ হতে এখনও একটু বাকি আছে। এই অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ পাতাগুলো। তরকারিতে একটুখানি জল আছে, এজন্য এখনই আমি আর জল দিচ্ছি না। পেঁয়াজ পাতার মধ্যে থেকেও একটু জল বেরোবে, সেটুকু জলে যদি আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো ভালো কথা, যদি না হয় তাহলে পরে আবার একটুখানি দিয়ে নেব। তো এখন হয়ে গেছে আরও 3-4 মিনিট, কিন্তু আলুটা এখনও সিদ্ধ হয়নি, তাই এখন আমি আরও একটু জল দিচ্ছি, আর জল দিয়ে আবার ঢেকে দেব। আপনি চাইলে এই সবজিটাকেই তরকারি করতে পারেন, মানে পাতলা সবজি করতে পারেন, একটু জল বেশি দিয়ে একটু গ্রেভি গ্রেভি রাখলেই হবে, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে সবাই এই শুকনো সবজিটাই খেতে পছন্দ করে, এজন্য আমি জল রাখি না, একটু শুকনো শুকনো করি আর কি। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর ডালগুলো তো হয়েই গেছে, সেটা চেক করারও দরকার নেই। এই দেখুন, আলু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, মানে সবজি আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন লাস্টে একটুখানি গার্নিশ করব। তো আমি কিছু ফ্রেশ ধনে পাতা নিয়েছি কুচি করে, সেটা দিয়ে দিলাম। আর আপনি যদি চান একটুখানি চিনি দিতে পারেন, আমি এখন দিচ্ছি না,
নেড়েচেড়ে নেব আধা থেকে এক মিনিটের জন্য। তারপরে সবজি তৈরি হয়ে গেছে, গরমাগরম সবজিটা সার্ভ করব। এই সবজিটা কিন্তু ভাতের সাথে বা রুটি চাপাতির সাথে দুটোর সাথে খুবই ভালো লাগে। আপনি যে কোনো কিছুর সাথে সার্ভ করুন, খুবই 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 ইয়াম্মি হয় খেতে, সবাই আপনার প্রশংসা করবে আমি গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই রেসিপি ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানান আপনার কেমন লাগলো। বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।